প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একেবারে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 3 = 3। প্রথম, 80 টাকায় 15% = শূন্যস্থানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে, সত্য মিথ্যা লেখো, a/a + y = a/x + a/y। তিনের দাগে রয়েছে, 5 p² q² + 10 p² q² + 25 p²⁴ q³ এর গসাগু কত। দুয়ের দাগে রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 * 4 * 2 = 8। প্রথম, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরসিক পদ্ধতিতে হিসাব করো। পরের প্রশ্ন, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। 3নম্বর প্রশ্ন, একপাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তিনের দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে, লসাগু নির্ণয়। x²-y²+z²-2xz, x²-y²-z²+2yz, xy + zx + y². পরে রয়েছে, 3-এর দাগে গসাগু নির্ণয় করো। x²+3x+2, x²+4x+3, x²+5x+6। 4-এর দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম রয়েছে, সরল করো, a²x - a + b²x - b + c²x - c + a + b + c / a + x - a + b/x - b + c/x - c। 2-এর দাগে রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো, a + b² - 5a - 5b + 6। 5-এর দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 2নম্বর, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। 6-এর দাগে রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, 2টি সরলরেখাংশ AB ও CD পরস্পরকে ও বিন্দুতে সমখণ্ডিত করে। প্রমাণ করো যে ত্রিভুজ AOD সর্বসম BOC। 2-এর দাগে রয়েছে, চিত্র দেওয়া রয়েছে। চিত্রে কোণ BOD, কোণ BOC এবং কোণ AOC এর পরিমাপ লেখো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল একদম নতুন হাও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো প্রকাশ করেছি। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।